মরু অঞ্চলে গরম সারা বছরই নিত্যসঙ্গী, কিন্তু হজ মৌসুমে এবার তাপমাত্রা একটু বাড়তি, তাই স্থানীয়দের পাশাপাশি সারা বিশ্ব থেকে জড়ো হওয়া লাখ লাখ মুসল্লি পড়েছেন ভোগান্তিতে। দেশ বিদেশের মুসল্লিদের গরমে নিজেদের সুস্থ রেখে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে, ব্যতিক্রম নয় এবছরও। প্রতি বছরের মতো এবারও গরমের বাড়তি প্রস্তুতি নিয়েই হজ পালনে সৌদি আরবে পা রেখেছেন মুসল্লিরা, কিন্তু এবছর সৌদি আবহাওয়া বিভাগ NCM দিয়েছে দুঃসংবাদ। চলতি হজ মৌসুমে দুর্বিষহ গরম পোহাতে হতে পারে হাজিদের, বিশেষ করে হজের মূল আনুষ্ঠানিকতার দিন বৃহস্পতিবার আরাফাত মুজদালিফার খোলা ময়দানে তাপমাত্রা ছাড়িয়ে যেতে পারে রেকর্ড 45 ডিগ্রি সেলসিয়াসও। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয় মক্কা মদিনা নগরীতে সর্বোচ্চ গড় তাপমাত্রা পৌঁছাতে পারে 44 ডিগ্রি সেলসিয়াসে, তবে রাতে কিছুটা মিলতে পারে স্বস্তি। দিনের বেলা মক্কায় তুলনামূলক বেশি গরম ও শুষ্ক থাকবে আবহাওয়া, 43.6 থেকে 45 ডিগ্রির মধ্যে তাপমাত্রা ওঠানামা করবে। রাতে সর্বনিম্ন তাপমাত্রা 29.6 ডিগ্রিতে নেমে আসতে পারে। মদিনাতেও দিনের সর্বোচ্চ 43 ও রাতে সর্বনিম্ন 29.3 ডিগ্রি সেলসিয়াস হতে পারে তাপমাত্রা। NCM এর পূর্বাভাস, মক্কায় হজের সময় উত্তর থেকে উত্তর পশ্চিমে বাতাস বইবে ঘন্টায় 4 থেকে 10 কিলোমিটার বেগে। মদিনায় উত্তর পশ্চিম থেকে পশ্চিমে বাতাসের গতিবেগ থাকতে পারে ঘন্টায় 12 কিলোমিটার। দুই শহরেই হতে পারে ধূলাঝড়। সব মিলিয়ে পবিত্র ঈদুল আজহার আনুষ্ঠানিকতাও এবার বিরূপ আবহাওয়ার মধ্যেই পালন করতে হতে পারে হাজিদের। চলতি গ্রীষ্মে সৌদি আরবে সর্বনিম্ন আবহাওয়া রেকর্ড করা হয়েছে দক্ষিণের আভা শহরে 17 ডিগ্রি সেলসিয়াস। নুসহাত কামাল, এখন বিশ্ব।